5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন, কারণ 5ই সেপ্টেম্বর মানে আজকের দিনটিকে সকলে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে। এই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস উপলক্ষে ভারতের সমস্ত ছাত্রছাত্রী, ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মান ও ভালোবাসা প্রদান করে থাকে। বলা হয়ে থাকে একটি মা জন্ম দেয় কিন্তু একটি শিক্ষক জীবন দান করেন, কারণ শিক্ষা ছাড়া জীবন অর্থহীন। তোমরা সকলেই জানো ডক্টর ইঞ্জিনিয়ারের মতো পেশা খুবই সম্মানীয়, কিন্তু তার থেকে বহুগুণ সম্মানীয় হলো টিচারের পেশা। কারণ ডক্টর ইঞ্জিনিয়ার বা অন্য সমস্ত পেশা কখনোই সম্ভব নয় টিচার ছাড়া। সেই কারণে টিচারের পেশা অতুলনীয়, সম্মানমূলক। এ গুড টিচার ইজ লাইক ক্যান্ডেল, ইট কনজিউম ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার। মানে যেমন একটি মোমবাতি নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনি একটি শিক্ষক নিজের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করে। এমনিতে আমরা প্রত্যেকে জানি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে বা জন্মদিনেই এই শিক্ষক দিবস পালন করা হয়, এবং তার বিষয়ে আমরা প্রত্যেকেই জানি তিনি বই পড়তে খুবই ভালোবাসতেন এবং তিনি এতটাই মেধাবী ছিলেন যে তিনি কোনো পরীক্ষায় এখনো পর্যন্ত দ্বিতীয় হননি, সর্বদা প্রত্যেকটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া তিনি 1931 নাইট উপাধিতে ভূষিত হয় এবং 1933 থেকে 1937 মধ্যে 5 বার তিনি সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার অর্জন করেন এবং 1954 সালে তাকে ভারতরত্ন দেয়া হয়। এছাড়াও তিনি বহু পুরস্কার ও সম্মান অর্জন করে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হওয়ার পর তার কিছু ছাত্র 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করার ইচ্ছে প্রকাশ করলে তিনি বলেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিন পালন না করে শিক্ষক দিবস পালন করলে আমি বেশি খুশি হব। এরপর তার কথা অনুসারে 1962 সাল থেকে 5ই সেপ্টেম্বর প্রতি বছর শিক্ষক দিবস পালন করে। আর 1975 সালে 17ই এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান, কিন্তু আজও তার জন্মদিনেই 5ই সেপ্টেম্বরকে স্মরণ করে তাকে শ্রদ্ধা এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমি আজ শিক্ষক দিবস উপলক্ষে ভারত তথা বিশ্বের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাকে শত কোটি প্রণাম জানাই।